তো বন্ধুরা, আমরা প্রত্যেকে ইনস্টাগ্রাম ইউজ করি, ফেসবুক ইউজ করি। তো বন্ধুরা, আজকে একটি খুবই চমৎকার ফেসবুক বা ইনস্টাগ্রামের একটি খুবই চমৎকার সিক্রেট সেটিংস বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমেই আমার ইনস্টাগ্রামটাকে অন করে রাখছি। তো আমার ইনস্টাগ্রামটাকে অন করার সাথে সাথে দেখতে পারবেন আমার এখানে একটা প্রোফাইল শো হচ্ছে। জাস্ট আমি আমার প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন যে একটি ছবি দেওয়া আছে, অনেক বড় ছবি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলের একটি বিশাল বড় ছবি দেওয়া আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছবি দেওয়া আছে। তো আপনি যদি চান যে এত বড় ছবি জাস্ট আপনি পোস্ট করবেন, তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই আপনারা পুরো দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় ছবি আমি এখানে সেট করছি। তো বন্ধুরা, অনেক সময় দেখতে পারেন যে অনেক ফেমাস লোক আছে যারা ইনস্টাগ্রামে ভাইরাল বা ফেসবুকে ভাইরাল, তারা কিন্তু এই সকলের পোস্টগুলো দিয়ে থাকে। আপনি যদি চান তাহলে বন্ধুরা এরকম পোস্ট কিন্তু আপনি দিতে পারবেন। কাজটি করার জন্য জাস্ট আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা সার্চ করবেন নাইন এক্স স্কোয়ার, বা না আপনি যদি সার্চ করেন স্কোয়ার লিখে তাহলেও হবে বন্ধুরা। জাস্ট স্কোয়ার লিখে সার্চ করলাম, তো নাইন স্কোয়ার ফর ইনস্টাগ্রাম এই অ্যাপসটিকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি জাস্ট আমি ইনস্টল করে রেখেছি। যাও, এখন জাস্ট আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন যে নাইন স্কোয়ার একটি লেখা আছে এবং এখানে গ্লারি দেওয়া আছে। তো আপনি কীভাবে এখন সেই ছবিটিকে বানাবেন, তো সেই ছবিটিকে বানানোর জন্য জাস্ট আপনারা এটার মধ্যে ক্লিক করবেন ফটোতে। গ্যালারিতে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো টপ আপ উইন্ডো শো হবে। জাস্ট আপনি গ্যালারিতে ক্লিক করে আপনার একটি ফটো নিয়ে নেবেন। তো জাস্ট আমি আমার একটা ফটো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট আমি আমার একটা সিঙ্গেল ফটো আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে ফটোটা নেওয়ার পর বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন তিন উপরে কিছু অপশন দেওয়া আছে, 3x1 এবং 3x2, 3x3। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারেন 3x4, 3x চুজ করবেন 3x2। 3x2 সার্চ করার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্রপিংয়ে। ক্রপিংয়ে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পারবেন যে 1, 2, 3, 4, 5, 6। তো বন্ধুরা এটিকে একটা ফটোকে 6টি বিভাগে ভাগ করে নেওয়া হবে। তো এখন আপনি কী করবেন, জাস্ট আপনি আপনার ইনস্টাগ্রামে একটা করে ছবি আপলোড দিতে থাকবেন। যেমন ধরুন ফার্স্ট যেটা আমাকে বলছে, তো সেটা হচ্ছে কি, আপনি ওয়ানে ক্লিক করবেন। ওয়ানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে অ্যারো বাটনটি পেয়ে যাবেন। অ্যারো বাটনটি পেয়ে যাওয়ার পর জাস্ট আপনি আপনার একটা ফিল্টার চুজ করবেন। ফিল্টার চুজ করার পর এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আবার আপনি ব্যাকে চলে আসবেন। এরপর বন্ধুরা আপনারা পুরোটাকে করবেন। তো এরপর আপনি পুরোটাকে করবেন বন্ধুরা। আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। তো বন্ধুরা, এখানে জাস্ট লাস্ট আমি এই টিপসটি করে নিলাম। তো বন্ধুরা, জাস্ট আপনার ফিল্টার চুজ করলাম আমি আবারও, তারপর নেক্সট করলাম, শেয়ারে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ছবি পোস্ট হয়ে গেছে বন্ধুরা। আপনারা এখন কী করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার এখানে জাস্ট আপনার রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে দেবেন। রিসেন্ট ফাইলগুলো ডিলিট করার পর জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার এখানে আপনার ইনস্টাগ্রামটা ওপেন হয়ে যাবে। এখন আপনি কী করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে বন্ধুরা দেখতে পারবেন এখানে আপনার একটি ছবি কিন্তু সেট হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখতে পারবেন চমৎকারভাবে একটি ছবি সেট হয়ে গেছে। এখন যদি চান আপনি ছবিটিকে খণ্ড খণ্ড করে দেখতে পারবেন, বা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো অনেক ফেমাস লোক কিন্তু বন্ধুরা এই ফিল্টারটা ইউজ করে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।